ভাইয়ারা, যখন ঘোড়া আমার ভিতরে তা খেলোয়াড়টি আপ ডাউন করতে শুরু করল, তখন আমার জীবন যেন বের হয়ে যায় যায় ভাব হয়ে গেছিল। কারণ তোমরা সবাই জানো ঘোড়ার খেলোয়াড়ায় যে সাইজ, তা পৃথিবীর সব প্রাণীর থেকে তার খেলোয়াড় বড় হয়ে থাকে। আর আমার খেলার মাঠ তো অনেক ছোট, তাহলে বুঝতেই তো পারছো আমার অবস্থা তখন কেমন হয়েছিল। হ্যালো আমার সোনার ভাইয়েরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো, আর তোমাদের অতি ভালোবাসায় আমি সিক্ত হয়ে আমিও অনেক ভালো আছি। তাই আজকে তোমাদের ভালোবাসার প্রতিদান দিতে আবার একটি নতুন রোমান্টিক গল্প নিয়ে হাজির হলাম, যে গল্প হয়তো বা তোমরা এর আগে কোনোদিন শোনোনি। কারণ আজকে আমি তোমাদেরকে শোনাব যে ঘোড়ার সাথে কিভাবে লাগাতে গিয়ে আমি একদম বোকা সেজে গিয়েছিলাম, তার একটি বাস্তব